রোনালদোর বয়স বাড়ছে, সেই সাথে মেজাজ তিরিক্ষি হচ্ছে। গোল না করতে পারলেই যত বিপত্তি, নিজের পরাজয় মানতে পর্তুগিজ সুপারস্টারের আপত্তি, যার তার উপর চড়ে যান, দুদিন পর পরই বিতর্কে জড়ান। নতুন মৌসুম শুরু হয়েছে বটে, রোনালদোর আচরণ একই আছে। আল শাবাবের বিপক্ষে ম্যাচে গোল না পেয়ে সে রাগ ক্যামেরা পার্সনের উপর ঝাড়েন, তার মুখে পানি ছুড়ে মারেন। দিন দুয়েকের ব্যবধান, রোনালদো মাঠে নামলেন, গোল করলেন, রেকর্ড গড়লেন। ক্লাব চ্যাম্পিয়ন্স কাপে মোনাস্তিরকে 4-1 গোলে হারায় আল নাসর। নতুন সিজনে রোনালদো খুললেন গোলের খাতা, ম্যাচের 72 মিনিটে পেলেন জালের দেখা, সেটি ছিল রোনালদোর 145 নম্বর হেডেড গোল। সবচাইতে বেশি হেডে গোল করার রেকর্ড এখন CR7 এর অধীনে, পেছনে ফেলেছেন 144টি হেডে গোল করা জেরার্ড মুলারকে। আল নাসর হার দিয়ে শুরু করে 2023-24 মৌসুমের যাত্রা। প্রথম ম্যাচে আল শাবাবের সাথে তাদের গোল শূন্য সমতা, তাই তো মোনাস্তিরের সাথে ম্যাচটা হাতছাড়া করার উপায় ছিল না। প্রথমার্ধে তালিস্কার একমাত্র গোলে আল নাসরের লিড, বিরতির পর আত্মঘাতী গোলে সমতায় মোনাস্তির। এরপরই ম্যাচের রাশ টেনে ধরে আল নাসর, অবশেষে ম্যাচের 72 মিনিটে জালের দেখা পায় CR7। ম্যাচের একেবারে শেষ সময়ে আরো 2 গোল করে মোনাস্তিরকে বড় ব্যবধানে হারায় রোনালদোর দল। রুকাইয়া রাত্রি 71। নগদের কাছে হক হলেই সমান, লিগা নগদের সেন্টারে একদম ফ্রি।